দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বীমার 44তম শরিয়া কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কারওয়ান বাজার কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। শরিয়া কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি, শরিয়া বোর্ডের সদস্য এ এস এম মাইনুদ্দিন মোনেম, ডক্টর এম শমসের আলী। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন, শরিয়া বোর্ড সচিব জি এম হেলালুদ্দিন। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও চলতি বছরে তাকাফুলের 200 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।